হে গাইস ওয়েলকাম টু প্লাস ফায়ার বাংলা বন্ধুরা প্লাস ফায়ার বাংলায় তোমাদের সবাইকে স্বাগত ফাইনালি আমি চলে এসেছি এই চ্যানেলের ভিতরে আরো একটা নতুন ভিডিও নিয়ে তো গাইস এই ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলছে কারণ তোমরা আমাকে অনেকে অনেক কমেন্ট করেছো যে আমাদের এই যে দেওয়ালি ইভেন্ট হ্যাঁ গাইস দেওয়ালি ইভেন্টে পাঁচটা আমাদেরকে পেট দিচ্ছে এই পাঁচটা পেট তোমরা দেখতে পাচ্ছ তো এই পাঁচটা পেটের ভিতরে কোন পেটটা নিলে সবথেকে বেস্ট হবে হ্যাঁ তোমরা আমাকে অনেকে অনেক কমেন্ট করেছো যে এই পাঁচটা পেটের ভিতরে কোন পেটটা নিলে সবথেকে ভালো হবে সেটা বলে দাও তো গাইজ আমি তোমাদেরকে এই ভিডিওর ভিতরে ওটাই বলে দেবো যে এই পাঁচটা পেটের ভিতরে কোন পেটটা তুমি নেবে এবং কোনটা নিলে তোমার সবথেকে ভালো হবে তো গাইজ জানতে হলে তোমাদেরকে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে একটু স্কিপ না করে আর যারা এখন ভিডিওটাকে লাইক করো কি করছো তাড়াতাড়ি একটা করে লাইক করো আর লাইকের সঙ্গে সঙ্গে একটা করে কমেন্ট হ্যাঁ ভালো খারাপ যাচ্ছে কমেন্ট করতে হবে নাইস ভিডিও ভালো ভিডিও লাগলে আমি বেশি খুশি হবো আর এই চ্যানেল যারা নতুন এসছো কেউ কিন্তু সাবস্ক্রাইব না করে যাবে না কারণ দেখো ইয়ার ফ্রি ফায়ারের প্রতিটি ইভেন্ট রিলেটেড এবং ফ্রি আইটেম রিলেটেড ভিডিও আমি সবকার প্রথমে দিয়ে থাকি তো চলো ইয়ার এরপর আমরা কথা বলবো এই যে এই পাঁচটা পেট তো এই পাঁচটা পেটের ভিতরে কোন পেটটা নিলে তোমার সব থেকে ভালো হবে তো চলো এরপর আমরা কি করবো আমরা চলে যাবো পেট সেকশনে হ্যাঁ গাইজ আমরা চলে যাবো পেট সেকশনে তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখানে আমাদেরকে কি কি দিচ্ছে তোমরা তো দেখতে পাচ্ছ সবকার প্রথমে দিচ্ছে এখানে পান্ডা তারপর এখানে আমাদেরকে এই যে এটা এটা এই মানে সিবা পেট তারপর এখানে রোবো পেট তারপর এখানে এই পেটটা কি বটে ওটেরও তারপর এখানে দিচ্ছে আমাদেরকে এই যে যাই হোক রকি তো চলো এরপর আমি তোমাদেরকে বলে দিচ্ছি এগুলোর ভিতরে কোনটা নিলে বেস্ট হবে তো এক কাজ করা যাক সবকার প্রথম আমরা কথা বলবো মানে কার কি অ্যাবিলিটি সেটা নিয়ে আমরা কথা বলবো তো সবকার প্রথম আমরা কথা বললাম এই যে পান্ডা প্যাট পান্ডা কি সবকার প্রথম তো আমরা রোবো প্যাটের ব্যাপারে বলি তো রোবো প্যাট তো রোবো প্যাটের অ্যাবিলিটিটা কি তো রোবো প্যাটের অ্যাবিলিটিটা হচ্ছে গোলোয়াল হ্যাঁ গাইজ গোলোয়ালের মানে অ্যাবিলিটিটা বাড়িয়ে দেবে ধরো গোলোয়ালটা ধরো 10 সেকেন্ড দাঁড়িয়ে থাকতো মানে 10 মানে ধরো গোলোয়ালটা মানে গোলোয়ালটাকে 500 ড্যামেজ দিলে গোলোয়ালটা ফেটে যাবে কিন্তু যখন রোবো প্যাটের অ্যাবিলিটিটা ইউজ করবে তখন ওটা কিন্তু 600 ড্যামেজ খাবে মানে বুঝতে পারলে 500 সিম্পল গোলোয়াল 500 ড্যামেজে ফেটে যেত কিন্তু এই রোবো প্যাট ইউজ করার পর তোমার ওখানে 600 ড্যামেজে ফাটবে মানে 100 বেশি হবে হলো এরপর চলো আমরা নেক্সট কথা বলবো সিবা প্যাট তো এই সিবা প্যাটের অ্যাবিলিটিটা তোমরা কিন্তু জানো যে এটা কিন্তু আমাদের মানে এটা মানে এটা আমাদেরকে মানে মাশরুমের খোঁজ দেবে মানে বুঝতে পারলে ওই মাশরুম আছে তো ওই মাশরুমের আমাদেরকে ম্যাপের ভিতরে খোঁজ দেবে তারপর চলো আমরা কথা বলবো এই পান্ডা তো পান্ডাটা তো তোমরা জানো যে 10 HP করে বেশি দেবে বুঝতে পারলে মানে ধরো মেডিকিট ইউজ করলে 50 ধরো একটা মেডিকিটে 50 HP দেয় তাহলে এটা রাখলে 10 HP বেশি মানে 60 দেবে এরকমভাবে উদাহরণ সহকারে বলে দিচ্ছে এরপর চলো নেক্সট আমরা কথা বলবো আমাদের এই যে এটা আছে ওটেরো তো ওটেরোর অ্যাবিলিটিটা তোমরা তো জানো যে আমাদেরকে কিন্তু এই মানে 35 HP রিকভারি দেবে এরপর নেক্সট নেক্সট কথা বলবো এই যে আমাদের রকি তো রকির এটা হচ্ছে মানে ধরো আলোক বা ক্রোনোর মানে যে এটা ইউজ হয় না অ্যাক্টিভ ক্যারেক্টারের যেটা ধরো আলোকটা চার্জ হতে 50 সেকেন্ড সময় নেয় আলোকটা চার্জ হতে ধরো 50 সেকেন্ড সময় নেয় সেখানে কিন্তু এই যে তুমি যদি রকি প্যাটটা ইউজ করো সেখানে কিন্তু 40 সেকেন্ড সময় নেবে বুঝতে পারলে তো এটা তো চলো এরপর আমি তোমাদেরকে বলে দিচ্ছি কোনটা নিলে ভালো হবে তো সবকার প্রথম আমি তোমাদেরকে একটাই কথা বলবো যে পেটটা তোমার কাছে নেই সেই পেটটা তুমি নাও মানে বুঝতে পারলে তো যে পেটটা তোমার কাছে নেই সেটা কিন্তু তুমি নাও তারপর অ্যাবিলিটিটা তো তুমি চেঞ্জ করতে পারবে তো সবকার প্রথমে তোমাদেরকে একটাই মাথায় রাখতে হবে যে যে পেটটা তোমার কাছে নেই সেটা কিন্তু তুমি নেবে তো চলো এরপর আমি তোমাদেরকে বলে দিচ্ছি কোন পেটটা নিলে তোমার সবথেকে ভালো হবে তো দেখো সবকার প্রথমে আমি তোমাদেরকে বলবো এই যে এই রকি প্যাটটা হ্যাঁ গাইজ রকি প্যাটটা তুমি নাও তো সবকার প্রথম হচ্ছে রকি প্যাট তো তুমি কিন্তু রকি প্যাটটাই নেবে বুঝতে পারলে কারণ এর অ্যাবিলিটিটা দারুণ ধরো তুমি আলোক ইউজ করছো আলোকটা সময় নেই 50 সেকেন্ড তাহলে এটা তুমি ইউজ করলে সেখানে কিন্তু তোমার নেবে 40 সেকেন্ড মানে বুঝতে পারলে কত তাড়াতাড়ি হবে তো সবকার প্রথম চয়েস হচ্ছে আমাদের রকি প্যাট এরপর নেক্সট আমরা কথা বলবো এই যে এই ওটেরো ওটেরোটা কিন্তু দারুণ মানে এটা অ্যাবিলিটির জন্য বলছেন এটা কিন্তু দেখতে দারুণ তার জন্য নেক্সট হচ্ছে ওটেরো প্যাট বুঝতে পারলে নেক্সট হচ্ছে আমাদের ওটেরো প্যাট তারপর হচ্ছে আমাদের এখানে কথা বলবো আমরা পান্ডা হ্যাঁ গাইজ এরপর আমি তোমাদেরকে বলবো পান্ডা 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 মানে এটার অ্যাবিলিটিটার জন্য না যে 10 HP বেশি দেবে ওটার জন্য না এটাও কিন্তু দেখতে ভালো তার জন্য তারপর কথা বলবো এই যে সিবা তো সিবা প্যাটটা এই যে মানে ম্যাপের ভিতরে মাশরুম খুঁজতে তোমার অসুবিধা হবে না আশেপাশের কিছু এরিয়া তোমাকে মাশরুম খুঁজে দেবে এবং সবকার লাস্ট হচ্ছে রোবো প্যাট তো রোবো প্যাট একবার আমাদেরকে ফেরি দিয়েছিল তার জন্য এটা সবকার লাস্ট তো আশা করি বুঝতে পেরে গেছো যে কোনটা নেবে তো সবকার প্রথমে আমি বলে দিচ্ছি তোমরা সবাই রকি প্যাট নেওয়ার চেষ্টা করবে তো রকি প্যাট যদি তোমার কাছে থাকে তাহলে কিন্তু তোমরা নেবে এই যে ওটেরো প্যাট বুঝতে পারলে রকি প্যাট তোমার কাছে থাকলে নেবে ওটেরো প্যাট আর ওটেরো প্যাটও যদি তোমার কাছে থাকে তাহলে নেবে এই যে এই পান্ডা আর পান্ডা থাকলে তুমি নেবে এই যে সিবা প্যাট আর যদি সিবা প্যাটটাও থাকে তাহলে রোবো আর রোবো প্যাট থাকলে কি তুমি নিজের ইচ্ছে নেবে তো সবকার প্রথমে তোমরা ট্রাই করবে তোমরা নেবে ওই যে দাঁড়াও গাইজ কি নাম ভুলে যাচ্ছি তো সবকার প্রথমে এই যে এই রকি প্যাটটা নেবার চেষ্টা করবে তারপর হবে এই যে নেক্সট হবে এই ওটেরো তারপর
পান্ডা, তারপর শিবা, তারপর রব। তো গাইজ আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। তো বন্ধুরা আজ পর্যন্ত কিন্তু এতটাই, ভিডিওটি যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না, এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো গাইজ থ্যাংকস ফর ওয়াচ দিস ভিডিও।